দিনের শুরুটা হোক মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে, যিনি আপনাকে আরও একটা সকাল দেখার সুযোগ দিয়েছেন সুস্থভাবে। আর দিনের শেষটা করুন তাও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, যিনি আজকের দিনে আপনাকে অনেক কিছু করার সুযোগ দিয়েছেন। আর সারা দিন কাজের ফাঁকে খুব ছোট্ট করে কারো মন ভালো থাকার কারণ হয়ে উঠুন। দেখবেন এসবের দোয়া আর আশীর্বাদে একটা সুখী জীবন আপনারও হবে। কিছু ভালো মানুষের সাথে মিশুন, তারা পাত্তা না দিলেও তাদের পিছনে ঘুরঘুর করুন, কারণ প্রয়োজনটা তো আপনার। অন্তত জীবনমুখী কোনো বইয়ের একটা পৃষ্ঠা না পড়ে দিনটাকে হারিয়ে যেতে দেবেন না। যাদের ভালোবাসেন তাদের ভালোবাসি বলতে ভুল করবেন না। কারো দ্বারা খুব ছোট পরিসরে উপকৃত হলেও তাকে কৃতজ্ঞতা জানাতে পিছপা হবেন না। খুব চিন্তা করে বলুন তো আপনি কেন সুখী। শেষ কথা, যেটুকু পাননি সেটুকুর জন্য যে পরিমাণ অভিযোগ কিংবা অভিমান করেন, যেটুকু পেয়েছেন সেটুকুর জন্য কি একইভাবে কৃতজ্ঞ থাকেন? আপনি বিপদে পড়া মাত্রই আপনাকে সাহায্য করবেন এই চুক্তিতে কেউ পৃথিবীতে জন্মাননি। তাই কারো সাহায্য না পেয়ে কষ্ট পাওয়ার আগে ভাবুন আপনি নিজেও কতজনকে সাহায্য করতে পারেননি এখনো। এই এক জীবনে আপনার সব চাওয়া পূরণ নাও হতে পারে। যা পাননি তা নিয়ে আফসোস করতে করতে সময় নষ্ট করে ফেললে, যা পেয়েছেন তা নিয়ে আনন্দ করার সময়ই তো হারিয়ে ফেলবেন। অন্যের ভুল নিয়ে হাসি তামাশা করার আগে একটাবার ভাববেন আপনি জীবনে কোনোদিনও ভুল না করা মানুষটি কিনা। মনে রাখুন, যেটুকু চেয়েও পাননি হয়তো সেটুকু পাওয়ার সময় এখনও আসেনি, অথবা সেটুকু না পাওয়াই ভালো ছিল। আমার কাছে সুখে থাকার মূল মন্ত্র হলো, যেটুকু আছে সেটুকুই থাকার দরকার ছিল, যেটুকু নেই সেটুকু হয়তো না থাকাই ভালো ছিল। কারণ একমাত্র স্রষ্টাই জানেন আমার কি দরকার। বিল গেটসের অনেক টাকা আছে কিন্তু তার কাছে কোনো নোবেল পুরস্কার নেই। আবার যার কাছে নোবেল পুরস্কার আছে তার কাছে বিল গেটসের মতো টাকা নেই। অনেক কিছু থাকার পরও সব কিছু আপনার কখনোই হবে না। এই সহজ সূত্রটা মেনে নিন, দেখবেন সুখে থাকাটা সহজ হয়ে যাবে। আপনি কেন সুখী তার শুধু দুইটা কারণ লিখুন, দেখবেন আরও চারটা কারণ খুঁজে পাবেন। হে প্রভু, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ আজকের দিনটির জন্য, তোমাকে ধন্যবাদ আমার প্রতিটি নিঃশ্বাস সুস্থভাবে নিতে পারার জন্য, তোমাকে ধন্যবাদ নানান প্রতিকূলতার মাঝে ফেলে আমাকে শক্তিশালী করে গড়ে তোলার জন্য। আমার জীবনে ঘটে যাওয়া এক একটি বিপদ ছিল আমার জন্য এক একটা প্রশিক্ষণ, হ্যাঁ টিকে থাকার প্রশিক্ষণ। এখন আমি শিখে গিয়েছি বিপদের সময় কি করতে হবে। আমি জেনে গিয়েছি মানুষের জীবনে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতি আসতে পারে। আমার অতীত বিপদ আমাকে শিখিয়ে গেছে ভবিষ্যতেও এমন কিছু আসতে পারে, এখন আমি প্রস্তুত। ধন্যবাদ হে আমার সৃষ্টিকর্তা আমাকে জীবনের শ্রেষ্ঠ প্রশিক্ষণগুলো দেওয়ার জন্য। হ্যাঁ, যেগুলোকে সবাই বিপদ বলে আমি বলি সেগুলো প্রশিক্ষণ। আপনার সবচেয়ে দুঃখের সময়, দুঃসময়ে যার সাহায্য আপনি অনেক বেশি আশা করেছেন অথচ পাননি, তা নিয়ে দুঃখ করবেন না, এটাও জীবনের একটা শিক্ষাই। সে সাহায্য না করেও বড় একটা সাহায্য ঠিকই করে গেছে। সে সাহায্য না করে আপনাকে শিখিয়ে দিয়েছে সবসময় সবাইকে পাওয়া যায় না। এই ঘটনার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানান। সেই সাথে চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন, সেগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কথা হবে খুব শিগগিরই আবারও নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, মোটিভেট থাকুন। আল্লাহ হাফেজ।